আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা ভালো আছেন, আমিও ভালো। তো আমি এখন গ্রামের বাড়িতে আসছি, আমার শ্বশুর বাড়ি গ্রামের বাড়ি রাজশাহীতে। তো আমি ভাবলাম যে এখন আমের সিজন যেহেতু, তাহলে আমি একটু আমের বাগানটা আমার বন্ধুদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক, আজকে আমি আম দেখাবো রাজশাহীর আম। আপনারা তো জানেনই বিখ্যাত রাজশাহীর আম, সেই আম দেখাবো। আম দেখানোর আগে একটা কথা বলবো, যাদের আমার যতগুলো ফ্রেন্ড আছেন আমার এই ভিডিওগুলো দেখবেন, যাদের আম খেতে ইচ্ছে করবে এই লকডাউনের মধ্যে ফ্রেশ আম, তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে আম সুন্দরবন এসে পরিবহন বিভিন্ন গিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে ফ্রেশ আম পাঠিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। তো চলুন আজকে আমি ঘুরে আপনাদেরকে দেখাই রাজশাহীর আমের বাগান। জিব্বায় কিন্তু পানি চলে আসছে, তাড়াতাড়ি বন্ধুরা দেখতে হবে আমের বাগান, চলুন। এটা কি আম? তো দেখেন আম, এটা ফজলি আম বলে। ফজলি আম বলতে গিয়ে আমাদের আরেকটা বিশাল ফজলি আম খেতে টক, ওটা না, এটা মিষ্টি, এটা কাঁচাও মিষ্টি, আর যখন পাকবে তখন অনেক সুস্বাদু মিষ্টি। দেখেন অনেক আম, বিভিন্ন রূপালি, খিসা, আর কি কি আম জানি আছে? রূপালি, খিসা, গোপালভোগ, খিসা, বিভিন্ন ধাতের আম। দেখেন কত সুন্দর মাঠের মধ্যে আমের বাগান। এই দেখেন আম, এটা আমের বিশাল একটা বাগান, আর 10 দিন পর আম বের হবে, উঠবে আম বাজারে। আর এখন আমরা এই রমজানের মধ্যে যেতগুলো আম উঠলো বাজারে, সবগুলা কিন্তু আটি হয় নাই, ফরমালিন দেওয়া আম, তো এখন ফ্রেশ আম বের হবে। এটা হলো কি আম? খিসা আম এটা, হ্যাঁ এটা খিসা আম বলে, আমি জানি কয়েকটার নাম, খিসা আম, পরে রূপালি, এটা আম রূপালি নাকি খিসা জানি না, যেহেতু আমি আমের ব্যবসায়ী না, তাছাড়া রাজশাহীর লোক না আমি, রাজশাহী আমার শ্বশুর বাড়ি। তো আমি আমার বাড়ি চট্টগ্রাম, আপনি জানেনই। দেখেন এ আম আমি এর আগেও খেয়েছি, অনেক সুস্বাদু, অনেক মিষ্টি আম রাজশাহীর আম, সবগুলাই মিষ্টি, রূপালি, খিসা, পরে কি কি জানি আছে আমি জানি না। ওরা একটা আমের বাগান, দেখেন ওরা আম ভর্তি গাছে, দেখে কিন্তু অনেক লোভ লাগতেছে আমার, তাছাড়া তো জানেনি মেয়ে মানুষ, টক দেখলে জিব্বায় জল চলে আসে। দেখেন আম, দেখেন আম, দেখেন টাটকা আম, রাজশাহীর টাটকা আম, দেখেন বিশাল বড় এরিয়া, বিশাল বড় বাগান। এসব বাগানগুলো ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যায়, যেমন এটা অনেক আগে হয়তো বিক্রি হয়ে গেছে, আমগুলো যখন মুকুল ধরে আমের, ছোটো ছোটো আমের ইয়া থাকে, তখন এগুলো ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। দেখেন আমার আম পুরা আমের জন্য, দেখেন এই গাছটায় আমের জন্য পাতা দেখা যাচ্ছে না এমন অবস্থা। তো বন্ধুরা দেখেন এটা কি আম জানি না, সাইজে একটু বড়, বিশাল বড় আকারের আম, সে এত যে মজা লাগতেছে। দেখেন এই রাজশাহীতে কোনো পাহারা দেয় না আমের বাগানে, কিছু দেয় না, যেমন আম তেমনই থাকে, কারো আম খেয়েও খায় না। অন্য অন্য জেলাতে ওগুলো চুরি করে একদম ছাপাই করে দিত, আমাদের চিটাং হলে তো এটা বাড়ি থেকে চুরি করে ছাপাই করে দিত। আমি একটা মজার ঘটনা বলি, আমি কিন্তু ছোটোবেলায় আম চুরি করেছিলাম, মনে আছে আমার, ছোটোবেলাতে সবাই দুষ্ট থাকে, আমি একটু অতিরিক্ত ছিলাম, আমি আম চুরি করতাম, আমি আমার বন্ধুদের বান্ধবীদের নিয়ে, ছোটো তো তখন, আম চুরি করতাম, চুরি করে, আর কম আম চুরি করতাম না, 2-3টা যে চুরি করতাম তাও না, অনেক আম, অনেকগুলা ঝাঁকা ভরে ভরে চুরি করতাম। আমাদের পাহাড়ের সাথে অনেকগুলা গাছ ছিল, কয়েকবার আমি আম গাছে উঠে আম পাড়তেছি, ওই আমলারা এসে আমাকে বলতেছে পেয়েছি আজকে আম চুরকে পেয়েছি, এরকম ঘটনা ঘটেছে। আমি কিন্তু অনেক দুষ্টু ছিলাম, তো ওগুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো, কিন্তু ছোটোবেলার সে ইয়াটা জাগতেছে, কিন্তু কী করার, এটা তো শ্বশুর বাড়ি, বুঝছেন না,
চুরি করলে চাকরি থাকবে না। তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখেন আপনারা যারা রাজশাহী আম পছন্দ করেন, খেতে চান আমি রাজশাহী, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে এখান থেকে আম পাঠিয়ে দেব। পাঠিয়ে দিয়ে বলতে বন্ধুরা, আমি আমার গাছের আম আপনাদেরকে ফ্রি ফ্রি দেবো না, মানে রাজশাহী থেকে আপনারা ফ্রেশ আম খাবেন, আমি আপনাদের বাগান থেকে বা ব্যবসায়ীর থেকে কিনে আপনাদেরকে আমি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো। আপনারা যারা খেতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, আমি এই ব্লগটা করেছি আমটা দেখা বলে, আমটা দেখালাম, আজকে ঈদের দিন ঘুরতে যাব, যেখানে মানুষ ভিড়, জানেনই তো দেশের পরিস্থিতি অনেক খারাপ, তো যাই নাই। তো আমি মনে মনে চিন্তা করলাম, আমি যেহেতু রাজশাহী গ্রামের বাড়িতে, তাহলে আমি একটু আমের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, আমার বন্ধুদেরকে অনেক ভালো লাগবে, তারা অনেক মজা পাবে হয়তো দেখে। তো আপনারা দেখেন পাকা আমের বাগান, এটা হলো গিয়ে ফজলি আম, যেটা বলে ফজলি আম, দেখেন বিশাল আকারের আমের বাগান, মন চাচ্ছে এখানে আমি কি যে করব, আম ঝাঁকা ভরে ভরে আম নিয়ে চলে যায় এখান থেকে চুরি করে, কিন্তু কি করার, এটা তো শ্বশুর বাড়িতে। তাছাড়া আমার শ্বশুরেরও অনেক গাছ আছে, অনেক গাছ আছে, আমার চুরি করা লাগবে না, ওখান থেকে খাবো ফ্রেশ আম। গতবারও আমি খেয়েছি, গতবারও আমি আমার বাড়িতে চিটাঙ্গের বাড়িতে পাঠিয়েছি, অনেক মজার আম, মিষ্টি আম। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, আজকে ঈদের দিন, অবশ্যই আপনাদের সবাই ভালো কাটলো ঈদ, সবাই ভালোভাবে বাসায় যে যেখানে আছেন না কেন ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আর ঈদের পরে আপনারা যে যানবাহন চললে, আবার যে ঈদে আসার সময় বাড়িতে যে দুর্ঘটনাগুলো ঘটলো, আপনারা যেন ওইভাবে আবার না ফিরেন ঢাকাতে। আপনাদের কাছে একটা অনুরোধ, দেখেন জীবনের মূল্য অনেক কিছু, অনেক, আপনারা এভাবে জীবনটা হারাবেন তা হবে না, আপনারা ধীরে সুস্থতে যাবেন। তো আর বেশি কিছু বলবো না, পাকা আম খেলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো বন্ধুরা এখানে, আল্লাহ হাফেজ।